দাদা তুমি আমাকে তো একদম ভগবানের মতো, কেন তুমি সেদিনকে আমার বাড়িতে না আসলে আমি এত লোকের ভালোবাসা পেতাম না, এত লোকের হেল্পও পেতাম না। মানে সত্যি কথা বলতে তুমি একদম ভগবানের মতো আমার সামনে এসে দাঁড়িয়েছিলে। কি রে, ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। মামা কোথায় তোমার? মামা ওই ঘরে। হ্যাঁ ওই ঘরে। আলাদা থাকে আর কি? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, এখানে থাকে নাকি? আর তোমরা থাকো না? আমরা ওই ঘরে থাকি আর ভাই এখানে থাকে। বাবার ভাই এখানে থাকে। ও আচ্ছা আচ্ছা। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো আছি। কি হচ্ছে এখন এখানে? ফিজিওথেরাপি হচ্ছে। ও অনেকদিন পর আসলাম। তো এখন কিরকম আছো, শরীর কেমন আছে? আগের থেকে অনেকটাই ভালো। দাদা কিন্তু প্রত্যেক দিন, মানে দাদা মানে সেই প্রথম থেকে এই যুদ্ধে তুমি রয়েছো। হ্যাঁ মানে আজ থেকে কতদিন আগে ওর ফিজিওথেরাপি প্রথম শুরু হয়? ও স্টার্টিং হয় চৈত্র মাসে পড়ে গিয়েছিল, তারপরে ভিডিওটা পাই, পাওয়ার পর থেকে আমি করাচ্ছি। মানে আমি যে ভিডিওটা করেছি, ভিডিওটা করলে, ভিডিওটা দেখার পরে জ্যৈষ্ঠ মাস থেকে তারপরে আমি করাচ্ছি। মানে পুরো এই জয়দেবের টোটাল ফিজিওথেরাপির খরচা কিন্তু এই দাদা সম্পূর্ণ বিনা পয়সায় ফ্রিতে করান, তাই তো দাদা? মানে সত্যি দাদা আপনাকেও স্যালুট, খুব ভালো এই দাদা। দাদা এই মানে জয়দেবের প্রথম খোঁজটা কোথা থেকে পেয়েছিলেন? ওর খোঁজটা প্রথম পাওয়া গেছিল যে তুমি মানে তোমারই যে ভিডিওটা দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা দেখার পরে আমি জানতে পারি। মানে তারপরে? হ্যাঁ তারপরে ওখানে যোগাযোগ, জয়দেবের সাথে যোগাযোগ করো। আচ্ছা প্রথম যখন এসেছিলে ওদের বাড়িতে, তখন কি মনে হয়েছিল যে জয়দেব আর হাঁটতে পারবে? তখন ওর যা সিচুয়েশন ছিল আশা করা যায়নি। এখন তাহলে মানে হাঁটতে পারে? হ্যাঁ এখন হাঁটতে পারে, এই যে টুকটাক করে কাজ শিখছে। ও এখানে এখানেই তাহলে কাজ করছে? হ্যাঁ এখন এখানেই করছে কাজ, শিখছে আস্তে আস্তে যাতে হয়। আর এখন ভালোই হাঁটছে। এখন তো তাহলে ভালোই হাঁটতে পারছে? হ্যাঁ এখন ভালোই হাঁটতে পারে। একা একা হাঁটো তো দেখি জয়দেব, দেখি আস্তে ঝাড় মারছে, ফাইন মারছে। ও মানে একা একাই সবকিছু হাঁটতে পারতে সবকিছুই পারে? হ্যাঁ এখন একাই মানে টুকটাক ভালোই হাঁটছে, আবার এই জল মল একা একাই চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তাহলে এখন জয়দেব মানে এখানে কি কাজ করছো একটু দেখাবে? দেখি মানে কখনো ভেবেছিলে দিদি ও হাঁটতে পারবে? না আমরা সত্যি ভাবিনি। হ্যাঁ কিন্তু আমরা সত্যি ভাবিনি, মানে কখনো ভেবেছিলে? না না ভাবিনি, কিন্তু ওর যে হাঁটতে পারছে এটাই কনে। আর যে সুস্থ হলো তোমাদের জন্য, আর ওই যে ব্যায়ামের দাদা ব্যায়াম করাতে আসে রোজ, ওই জন্য আরো বেশি তাড়াতাড়ি সুস্থ। আমরা যখন বিছানায় পড়ে গেল আমরা তো ভাবতে পারিনি যে হচ্ছে কেউ এসে আমাদের পাশে দাঁড়াবে, কিন্তু তুমি এসে পাশে দাঁড়িয়েছ। আর কিন্তু এখন ভালোই আছে। আর হচ্ছে তুমি যদি না দাঁড়াতে আমরা মনে করেছিলাম আমরা সবই হারিয়ে ফেলেছি, আমাদের ক্ষমতা ছিল না কিছু, আর এমন অর্থ ছিল না যে আমরা ভালো করবো কে। এখন তোমার তোমার আশীর্বাদে সবাই সাহায্য করেছে, সবাই বিহিত করেছে, এখন ভালোই আছে। তুমি আমাদের খুব হেল্প করেছে এইটাই। না দিদি আমি হেল্প করিনি, আমার যারা অডিয়েন্স রয়েছে, আমার যারা আমাকে ফলো করে তারা আমাকে হেল্প করেছে। আজকে এই যে জয়দেব নিজের কাজ করতে পারছে, জয়দেব এই যে তুমি যে নিজের কাজ করতে পারছো, এটা মানে কতটা খুশি তুমি? অনেক। হ্যাঁ অনেক। ভাবতে পেরেছিলে যে তুমি কখনো মানে এই কাজ করবে, তুমি কখনো ভাবতে পেরেছিলে? না। হ্যাঁ না মানে সেই দিনকার সেই ঘটনাগুলো মনে পড়ছে তোমার? মনে পড়ে। মানে কি পরিস্থিতি ছিল একটু বলো। মানে খুবই খারাপ ছিল, মানে উঠতে পারতাম না, ঘুরতে পারতাম না, একটু হাঁটটা ইচ্ছে হলো। মানে তুমি তুমি কি ভেবেছিলে নিজেকে নিয়ে সেই সময়? সেই সময় তো ভেবেছিলাম যে আমার দ্বারা আর মনে হয় হাঁটা চলা হবে না, আর কিছু করতেও পারবো না, এইভাবে আমার জীবন জীবন কাটাতে হবে।
তারপরে তোমরা এসে যখন ভিডিও করলে তারপর থেকে লোকজন যেরকম আমার পাশে দাঁড়ালো, সবাই আসলো, সবাই এসে সাহায্য করলো, সেই তারপর থেকে জয়দেবের ওই ভিডিওটা দেখেছিল প্রচুর মানুষ দিদি, ভিডিওটা কিন্তু প্রচুর মানুষ দেখে, প্রচুর মানুষ হেল্প করেছে একদিনে, মোটামুটি কত টাকা হেল্প পেয়েছিল মোটামুটি? আমি এত কম সময়ের মধ্যে হেল্প পাবো, সেই এক এক সময় মনে হয় যে ভগবান স্বয়ং নিজে এসে আমার পাশে দাঁড়িয়েছে, এরকম মনে হচ্ছে উপর থেকে নিজে এমনি জয়দেবের মায়ের, জয়দেবের মা তো অসুস্থ ছিল। হ্যাঁ, মা অসুস্থ ছিল, মা বাবা দুজনে অসুস্থ ছিল। হ্যাঁ, এবার ভাইও অসুস্থ হয়ে গেছিল, এখন ঠিক আছে। হ্যাঁ, আর মা তো চলে গেল, এখন বাবারও আবার কিছুদিন আগে স্ট্রোক হয়ে গেল টেনশনে। মানে জয়দেবের, জয়দেব মা মারা গেছিল, মা মারা যাওয়ার পরে কিছুদিন পরে আবার, মানে জয়দেব যখন অসুস্থ তখনই মা মারা গেছে। হ্যাঁ, শ্রাবণ মাসে মারা গেছে। আচ্ছা আচ্ছা, মা মারা যাওয়ার পরে তো মোটামুটি বাবাটাও ভালো ছিল, তারপর বাবা আবার স্ট্রোক হলো, স্ট্রোক হয়ে হাঁটতে চলতে পারছে না, তারপর আবার এই দাদাই ফিজিওথেরাপি করিয়ে তাও এখন মোটামুটি হাঁটতে চলতে পারছে, এখন আবার হাঁটতে চলতে পারছে। যাই হোক, মানে এটা একটা, মানে খুব, মানে একদিক দিয়ে খুব খুশির ব্যাপার, একটা খুশির মানে আনন্দেরই ব্যাপার, যে যে ছেলেটা ভেবেছিল সবাই হাঁটতে পারবে না এখন তো হাঁটতে চলতে পারছে। আমরা তো সত্যি ভেবেছিলাম না যে ও হাঁটতে পারবে, এবার যে ব্যামের দাদা তোমরা যদি পাশে না দাঁড়াতে আমার মনে হয় ও সুস্থ হতো না, তোমরা ছিলে বলে তাই আমার ভাই এখন হাঁটতে চলতে পারছে, আর মানে খুব আমরা এখন আনন্দেই আছি, মানে কি বলবো বলতে পারছি না, কিন্তু খুব আনন্দ হচ্ছে আমাদের, তোমরা ছিলে বলে আমাদের আনন্দটা আবার ফিরে এসেছে, আর তোমরা যদি না থাকতে আমাদের আনন্দ ফিরত না। এখন এই কাজই এখন আপাতত করি। হ্যাঁ, এই কাজটাই করি, কারণ চায়ের দোকানে জায়গা পাচ্ছি না, এই সাইডে জায়গা করতেছিলাম। মানে এটাতে তোমার মোটামুটি চলে যাচ্ছে তো ভাই? হ্যাঁ, মোটামুটি চলে যাবে তো, তাই তো নাকি? হ্যাঁ, চলে যাচ্ছে মোটামুটি। আচ্ছা, এখন ভালোই চলছে, এখন করুক আস্তে আস্তে, বসতে পারছে করবে আস্তে আস্তে। মানে আমরা ভেবেছিলাম যে ওকে একটা চায়ের দোকান করে দেবো, যাতে ও এবার জায়গা পাওয়া যাচ্ছে না, খুঁজেছে জায়গা, তো এবার ভেবে নিল যে এই কাজটাই করবে, এই কাজটাই করুক বাড়িতে বসে। হ্যাঁ, বাড়িতে বসে যখন করছে এই কাজটাই ঠিক আছে। হ্যাঁ, এইটাই ঠিক আছে, এটাই করুক, এখন তো চায়ের, মানে চায়ের দোকান করতে গেলে তো একটা জায়গার দরকার, সেই জায়গাটা আমাদের কাছে নেই। আচ্ছা, তো আমরা খুঁজেছি পাইনি, তারপরে কিছু ভাই যার সঙ্গে আগে কাজ করতো তারা এই কাজটা নিয়ে এসে দিয়েছে বাড়িতে, বাড়িতে করছে কাজ, এই কাজটাই করুক, যে 300 টাকা করে হয় চলে যায়, চলে যায়। হ্যাঁ, ও কিছু দেয় আমি কিছু দিই, এইভাবেই আমাদের দিনটা যাচ্ছে, খুব ভালোই আছে। মানে আগের থেকে অনেক ভালো। হ্যাঁ, আগের থেকে অনেক ভালো, মানে ভাবতে পারিনি এত ভালো থাকবো আবার, মানে আগে যে ভালো ছিলাম, আবার কিছুদিন হলো যে মনে করলাম সবই হারিয়ে ফেললাম, মানে আমাদের খুশির দিনটা নেই, মানে আমাদের যে একটা সকাল লাভ সেইটা মনে হয় সবই হারালাম, কিন্তু না, এখন তোমাদের আশীর্বাদে এখন ভালোই আছি, সেই আনন্দটা আবার ফিরে পেয়েছি। মানে ওকে দেখে আমার এত খারাপ লেগেছিল। হ্যাঁ, জয়দেব, জয়দেবের সেই মুখটা এখনো আমার মনে পড়ছে, মানে ওই কালো কালো অবস্থা, বিছানায় শুয়ে কালো গেঞ্জি পরে। হ্যাঁ, কালো গেঞ্জি পরেছিল। মানে জয়দেব কখনো ভাবেনি যে জয়দেব তুমি আজকে আবার নতুন করে এই কাজ শুরু করবে? হ্যাঁ, মানে তখন খালি ভাবতাম যে এরকম হয়ে গেল আর কিছু করতে পারবো না, কোথাও যেতেও পারবো না, কাজ বাজও করতে পারবো না, এইভাবে পড়ে থাকতে হবে।
আর জয়দেবের বয়সও তো কম, মোটামুটি বয়স কত? 26 বছর হয়। 26-28 এরকম বয়স। হ্যাঁ এরকম। আর এই 28 বছরে মানে ও পুরো একদম শয্যাশায়ী হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। আমরা ওর তো সেই বয়সটা হয়নি এখন বিছানায় পড়ে যাওয়ার মতো, কিন্তু এখন ভগবানের চাইছিল হয়েছে, আবার ভগবানই ঠিক করেছে। মানে ও যে উঠে দাঁড়াতে পেরেছে, চলাচল করছে, এটাই অনেক, এটাই অনেক। আমার কিন্তু একদম ভগবানের মতো, কেন তুমি সেদিনকে আমার বাড়িতে না আসলে আমি এত লোকের ভালোবাসা পেতাম না, এত লোকের হেল্পও পেতাম না। মানে সত্যি কথা বলতে তুমি একদম ভগবানের মতন আমার সামনে এসে দাঁড়িয়েছিলে। না ভাই, ভগবান আমি নই, ভগবানের নির্দেশে হয়তো আমি তোমার কাছে এসেছি, কিন্তু তুমি যে সুস্থ হয়ে আবার দাঁড়াতে পেরেছো এতে আমি ভীষণ খুশি। এটাতে আমি ভীষণ খুশি, নাহলে কাজবাজ করতে পারতাম, কোনোদিন ভাবিনি যে কাজবাজ করতে পারবো। একদম একদম একদম। আচ্ছা জয়দেব, এই যে সোশ্যাল মিডিয়ার যে ক্ষমতা রয়েছে এটা তুমি বিশ্বাস করো? হ্যাঁ। কেন, কিভাবে বিশ্বাস করলে? আমার নিজের ক্ষেত্রের থেকে আমি বিশ্বাস করি, মানে সোশ্যাল মিডিয়া পারে যে একটা মানুষকে অনেক দূর নিয়ে যেতে। হ্যাঁ, আমি সেটা করে দেখিয়েছি তো জয়দেব, আমি সেটা করে দেখিয়েছি। হ্যাঁ, করে দেখিয়েছি তো। হ্যাঁ, আমি তোমাকে একদিনে 2,00,000 টাকা তুলে দিয়েছি, হাজার হাজার মানুষের তুমি সাপোর্ট করে দিয়েছি। আর এই যে ভালোবাসা, এই যে তুমি উঠে দাঁড়িয়েছো, বিশ্বাস করো আমি ভীষণ আনন্দ। আবার তুমি কাজ শুরু করেছো, এটাতেও আমি ভীষণ আনন্দ। আজ থেকে 7 মাস আগে তোমার বাড়িতে প্রথম এসেছিলাম, 8 মাস আগে মনে হয়, তাই না? সেখান থেকে আজকে কাজ শুরু করেছো, এটা কিন্তু একটা মানে বিরাট ব্যাপার একটা। হ্যাঁ, এটা মানতে হবে তো। মানে আমি যেরকম আগে যেরকম ভাবতাম যে এরকম এরকম, মানে নিজের ক্ষেত্রে নিজের দিক থেকে আমি একদম বিশ্বাস করি যে সোশ্যাল মিডিয়া বলে কিছু আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন তুমি মানে এগুলো কি নিয়ে আসো মহাজনের কাছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই কাজটা নিজে করার ইচ্ছা আছে, কিন্তু পুঁজির জন্য, পুঁজি থাকলে পরে এই ব্যবসাটা পুরো নিজে ধরতাম। মানে পুঁজি থাকলে নিজেই করতে পারবে? হ্যাঁ, নাহলে এইভাবে কাজ করে 200-300 টাকা হয়তো, এইভাবে থেকে নিজে ব্যবসা করলে তাও 500-600 টাকা রেগুলার কাজ পড়া যাবে, মানে নিজের ব্যবসা হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তখন আমি যেরকম কাজ করছি এরকম আমি আরো 2-3 জনকে দিয়ে কাজ করাতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে তোমার এই কাজগুলো তো জানাই আছে, আগে তো তুমি এটাই করতে। হ্যাঁ। আচ্ছা, তোমার মোটামুটি এই কাজের যদি নিজের করতে হয় তাহলে মোটামুটি কত টাকা পুঁজি লাগবে? 20-30 হাজার টাকা মতন হলে হয়ে যাবে। মানে 20-30 হাজার টাকা হলে তোমার এই ব্যবসাটা তোমার নিজের হয়ে গেল, তাতে তোমার প্রতিদিন ইনকাম কত হবে? 600-700 টাকা হবে। 600-700 টাকা পার ডে ইনকাম হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি অবশ্যই মানে তোমার এই কথাটা আমি যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে জয়দেব ভাই নিজের ব্যবসা চালু করতে চায়, যদি কোনো সহৃদয় ব্যক্তি জয়দেবের পাশে দাঁড়াতে চান অবশ্যই দাঁড়াতে পারেন। ঠিক আছে জয়দেব, আর তুমি ব্যবসা করো, নিজের মতন করেই ব্যবসা করো এবং অনেক বড় হও, ভালো থাকো। তুমি যে আবার উঠে দাঁড়াতে পেরেছো এতে আমি ভীষণ খুশি। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ।